যেগুলোর সঠিক যন্ত্রপাতি বা সঠিক জনবল নাই বা যে কারণে বন্ধ করেছে সেটা যদি তারা আবারও পূরণ না করে থাকে তাহলে সেটাকে বন্ধ করাই রাখা হবে, বন্ধ করে দেওয়া হবে। শুধু এটা নয়, যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা সেবা দিয়ে থাকে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে পরে তাদেরকে আমরা কাজ করতে দেব না, কারণ জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি কেউ খেলবে ব্যবসা করবে এটা আমরা করতে দেব না।